আরে এতগুলো লোকের মধ্যে তুমি কেন স্টপ স্টপ বলে চিৎকার করলে তোমাকে সেভ করার জন্য আমাকে সেভ করার জন্য তোমাকে কি আসতে বলেছিল আমাকে কেউ আসতে বলেনি ওই গুন্ডাটা তোমাকে ভাই বলে ডাকছিল কেন ওদের সাথে তোমার কিসের সম্পর্ক কে তুমি আমি তোমাদের কাছে কোনো কিছুই লুকাবো না তোমরা আজকে দেখেছো সেই শিষ্য সন্ত্রাসী রাজা আমার ভাই আমার বাবার নাম আসলাম শিকদার আন্ডারওয়ার্ল্ডের ক্যাং লিডার কিন্তু কিন্তু আমি গ্যাং লিডারও নই সন্ত্রাসীও নই আমি সাগর বাবার বিজনেস কাজ করার ধরন আমি পছন্দ করি না কিন্তু তাই বলে রক্তের টান ছিড়তে পারিনি তাই আজ ভাইয়াকে বাধা দিতে ছুটে গিয়েছিলাম এতদিন কেন তুমি বলনি কেন পরিচয় গোপন করেছো কারণ আমার বাবার পরিচয় সারাটা জীবন আমাকে কষ্ট ছাড়া আর কিছুই দেয়নি ছেলেবেলায় স্কুলে একা একা বসে থাকতাম আসলাম শিকদারের ছেলে বলে কেউ আমার সাথে কথা বলতো না কেউ খেলায় ডাকতো না আর তাই বাবার পরিচয় প্রয়োজন না পড়লে আমি কাউকে জানাতে চাই না আমি হইলে আমার বাবার নামের সাইনবোর্ড গলায় নিয়ে ঘুরতাম আর দোকান থেকে টাকা উঠাইতাম আরে সন্ত্রাসীদের কেউ ভালোবাসে না সন্ত্রাসীদের কেউ ভালোবাসে না রে আবু আমার বাবার সত্যিকারের পরিচয় যেদিন আমার মা জানতে পেরেছিলেন সেদিনই মা আত্মহত্যা করেছিলেন এখনো চোখে ভাসে আমার মায়ের সেই মৃতদেহ সাগর তুমি কিছু ভেবো না সাগর তোমার পরিচয় আমাদের কিচ্ছু আসে যায় না ওরা সবাই তোমার বন্ধু ছিল বন্ধু থাকবে আর আমি তোমাকে ভালোবাসতাম ভালোবেসে যাব সত্যি কাজে সাগর সাগর কে দেখে ফেলবে জ্যামিত্রির এই ক্লাসটা সেদিন হয়েছে হ্যাঁ আবু আবু সাগর কোথায় আর সাগরের কি দরকার ওর সাথে জরুরি কথা আছে চলো আরে সাগর তো ক্যান্টিনে এক্ষুনি চলো এসো দেখ তো দোস্ত আমার এটা কেমন হয়েছে সাগর ভাই সাগর ভাই আজ কাজলের এনগেজমেন্ট হয়ে যাচ্ছে না কাজলের বিয়ে হতে পারে না এবার আপনারা শুধু আমার মেয়েকে একবার দেখে নিন দিনক্ষণ পাকা করে কাজল কাজল ছেলেটা কি মানে আচ্ছা আমি দেখছি আমার মনে হয় বেজাল আছে হ্যাঁ দিল ভাই আমারও তাই মনে হচ্ছে চলো এখান থেকে কেটে পড়ো চলো চলো তাড়াতাড়ি আসেন চলো হাই সাগর হাই সাগর মানে তোমাকে দেখে তো খুব ফুর্তিতে আছে বলে মনে হচ্ছে তা এঙ্গেজমেন্টের জন্য তৈরি হচ্ছে বুঝি সাগর আসলে না কাজল না আমার মন নিয়ে ছিনিমিনে খেলার কোনো অধিকার তোমার নেই বোঝার চেষ্টা করো সাগর আমি বাবাকে বলেছিলাম আমি তোমাকে ভালোবাসি কিন্তু বাবা শুনলেন না কিন্তু বাবার কথা তুমি ঠিকই শুনলে কি করতে পারতাম বলো সিদ্ধান্ত না নিয়ে উপায় ছিল না ও তাহলে তুমি বিয়ে করার সিদ্ধান্ত নিয়েই ফেলেছো হ্যাপি ম্যারিড লাইফ কাজল সাগর আগে শোনো আমি কি সিদ্ধান্ত নিয়েছি আমি সিদ্ধান্ত নিয়েছি আজ আমাকে যারা দেখতে আসবে তাদেরকে আমি বলে দেব আমি তাদের প্রস্তাবে রাজি নই আমি সাগরকে ভালোবাসি বিয়ে করলে তাকেই করব বাবা মা যদি বিয়েতে আসতে না চায় আমি পরোয়া করি না আই ডোন্ট কেয়ার আই এম সরি অ্যান্ড আই লাভ ইউ কাজল আই লাভ ইউ সাগর সাগর আমার বাড়িতে ঢোকার সাহস তোমার কি করে হলো আমি দুঃখিত অঙ্কেল এছাড়া আমার আর কোনো উপায় ছিল না আমি আর কাজল একে অপরকে ভালোবাসি আমরা দুজন বিয়ে করতে চাই অসম্ভব এ বিয়ে কখনোই হতে পারে না কেন হতে পারে না আঙ্কেল একটা গুন্ডা মার এই মাস্তানির সঙ্গে আমি আমার এই বিয়ে কখনোই দেবো না বেরিয়ে যাও আমার বাড়ি থেকে না যে পুলিশকে খবর দেবো আঙ্কেল আন্টি আপনারা বোঝার চেষ্টা করুন আমার কোনো কিছু বোঝার নেই পাত্রপক্ষ কাজলকে দেখতে এসেছে এখন আমি আর কোনো কথা শুনতে চাই না বেরিয়ে যাও আমার বাড়ি থেকে বেরিয়ে যাও বেরিয়ে যাও খবরদার গায়ে হাত দিলে খুন করে ফেলবো একটা কথা শুনে রাখুন কাজলের বিয়ে শুধু আমার সাথেই হবে হ্যাঁ আমার সাথে দ্বিতীয় কোন লোকের সাথে কাজলের বিয়ের চেষ্টা করলে বাই কাজল
আমার মেয়ের সাথে ইব্রাহিমপুর কলেজে পড়ে। হারামের নাম সাগর। কি কইলি? সাগর, আসলামের পোলা সাগর। তোর মাইয়া লগে ফিরে ওই ছেলেটা আমার মেয়ের জীবন নষ্ট করে দিই। আমি চাই না বড় ভাই, নষ্ট হইব না। তোর মাইয়ার জীবন নষ্ট হইব না, আমার উপর ভরসা রাখ। হে ব্রো, জীবন ভাই, ইব্রাহিমপুর কলেজের সাগরের লাশ চাই আমি। হয়ে যাবে বড় ভাই। হয়ে যাবে না, এক্ষুনি হইতে হবে। আইসকা মার্ডার, কালকা পেপারে ছবি চাই। জি বড় ভাই। আসলাম, এইবার তুই টের পাবি। নিজের রক্ত যদি মাটিতে পড়ে তার জ্বালা কত বেশি। মাঠে পাইছি এইবার, তোর পোলারে আমি মুড়ির মতো চাবাইয়া খামু। আপনার সমস্যাটা কি? সমস্যাটা কি উঠতে গিয়ে জেনে নিস। কি বলবি? সাগর আহত। রাজা, রাজা বাবা, তুই শুনছিস রাজা? তোর আমার সাগরকে আহত করেছে, আমার ছেলের রক্ত দিয়ে কলেজের মাঠে রোগীন করে দিয়েছে। আমি রক্ত চাই, নিশা সদাগরে রক্ত চাই। প্রয়োজনে আজ ঢাকা শহরে রক্তের বন্যা বইয়ে দে, কিন্তু আমি নিশা সদাগরের লাশ চাই, অত্যন্ত পুরুষের লাশ চাই। হ্যাঁ, আমার ভাইয়ের রক্তে যাদের হাত রঙিন হয়েছে সে হাত আমি কেটে ফেলবো বাবা, কেটে ফেলবো। আমার বন্ধুকে বাঁচান, ও মরে যাচ্ছে। আপনারা দয়া করেন, আপনারা দয়া করেন। আমাদের কিছুই করার নেই, ডাক্তারদের ধর্মঘট চলছে। আমাদের দয়া করেন। সরি, আমাদের পক্ষে সম্ভব না। এবার কথা বল বাবা, কি করেছে? সাগর, কথা বল বাবা। বাবা, বাবা, সাগরের কি অবস্থা? রাজা, ডাক্তারদের স্ট্রাইক, হাসপাতালে কোনো ডাক্তার ট্রিটমেন্ট করতে চাইছে না। সাগর, রাজা, সাগর হাসপাতালে বিনা চিকিৎসায় মারা যাবে। আমি কি নিজের চোখের সামনে আমার সন্তানকে তিল তিল করে মরতে দেখবো? না বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমার ভাইয়ের চিকিৎসা হবে। আবু, আমরা অনেক চেষ্টা করছি কিন্তু কিছুই করতে পারি নাই। ডাক্তাররা কোথায়? আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। ধর্মঘট, ধর্মঘট চলবে, চলবে। আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে।
ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আমার ভাই হাসপাতালে বিছানায় বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। ওকে বাঁচান ডাক্তার, প্লিজ ডাক্তার। আমাদের কিছুই করার নেই, আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা কাজে যোগ দেব না এবং কারো কোনো চিকিৎসা করতে পারবো না। বাহ বাহ ডাক্তার বাহ, আহত রেখে হাসপাতালে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, আর আর আপনারা এখানে আন্দোলন করছেন নিজেদের স্বার্থ আদায়ের জন্য, এটা কি ডাক্তারদের ধর্ম? দেখুন, আপনার কথা শোনার মতো সময় আমাদের নেই। ডাক্তার চলুন, ডাক্তার আমার ভাইকে, আমার ভাইকে বাঁচাতে হবে, চলুন ডাক্তার, চলুন চলুন ডাক্তার। আমরা পারবো না ডাক্তার। আপনি ছেড়ে দিন, উনি আহত, চিকিৎসা করতে হবে। না না কেন, আপনাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আপনার কোনো চিকিৎসা করতে পারবেন না, উনি মারা যাবেন তো। যাক যাক, এখন তো আপনাদের ধর্মঘট চলছে। দেখুন ভাই, যেতে দিন প্লিজ। এই ডাক্তার, হাসপাতাল আমার ভাইও বাঁচার জন্য মৃত্যুর সাথে যুদ্ধ করছে, কই তখন তো কেউ এগিয়ে আসেননি, এখন তো আপনারা ধর্মঘট করবেন, মিছিল করবেন, আপনাদের স্বার্থ আদায় করবেন। আই এম রিয়েলি সরি, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন ভাই। আমাদের ভুল হয়ে গেছে, উনার চিকিৎসা না হলে উনি মারা যাবেন, চলুন আপনার ভাইয়ের চিকিৎসাও করবো।